উদ্দেশ্যমূলকভাবে বিধায়ক রাজ চক্রবর্তীর উপর হামলা চালানো হয়েছে, টিটাগড়ে অভিযোগ করলেন পার্থ ভৌমিক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় এমজি রোডে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে টিটাগড়ের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু সমাজবিরোধী ভিড়ের মধ্যে মিশে গিয়ে রাজ চক্রবর্তীকে হেনস্থা করার চেষ্টা করেছে। ঘটনা নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালের কাছে অভিযোগ করা হয়েছে লিখিতভাবে, সেই সমস্ত সমাজবিরোধীকে চিহ্নিত করা যাওয়ার জন্য। আজকে টিটাগড় পৌরসভার পক্ষ থেকে একটা পার্ক তৈরি করা হয়েছে, বিউটিফিকেশন হয়েছে একটা জায়গার, সেখানে টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে সেই পার্কটি উদ্বোধন করে। মূলত এই জায়গাটা আগে খুব অন্ধকারাচ্ছন্ন একটা অঞ্চল ছিল, যেখানে অনেক সমাজ বিরোধীদের আনাগোড়া ছিল, আড্ডাস্থল ছিল। আজকে এই বিউটিফিকেশনের ফলে সেই আড্ডাস্থলটা ভেঙে যাওয়ার কারণে একদল সমাজ বিরোধী, তারা মনে করেছে যে তাদের একটা আড্ডার জায়গা ভেঙে দেওয়া হলো, এবং সেখানে দাঁড়িয়েই রাজ চক্রবর্তী ঘোষণা করেন যে আমরা টিটাগড়ে আরও এরকম আরও অনেক সামাজিক ভালো কাজ, বিউটিফিকেশনের কাজ করব, যাতে টিটাগড়ের নামে অন্য এলাকার মানুষ যে বদনাম দেয় যে টিটাগড়ে মারামারি হয়, গুন্ডামি হয়, সেই দুর্নাম ঘুচিয়ে দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রীকে সামনে রেখে আমাদের, আমার পৌর প্রধানের। এইসব স্বাভাবিকভাবেই সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু সমাজ বিরোধী ভিড়ের মধ্যে মিশে থেকে রাজ চক্রবর্তীকে একটা অ্যাসাল্ট করার চেষ্টা করে। আমরা পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছি যাতে এই সমাজ বিরোধীদের চিহ্নিত করা যায় এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে উপযুক্ত যাতে ব্যবস্থা নেওয়া যায়, যাতে এই ধরনের মানসিকতা যাদের, তারা বোঝে যে সমাজকে শুদ্ধিকরণের লক্ষ্যে যারা লড়াই করছে তাদের যদি কেউ অসম্মানিত করে তাহলে তার ফল ভালো হবে না। না না, দেখুন, আমি তো বললাম যে যারা ভাবছে যে আইনকে নিজের হাতে তুলে নেওয়া যায়, তারা নিশ্চয়ই এরপরে উপলব্ধি করতে পারবে যে আর যাই হোক, আইন নিজের হাতে তোলা যায় না। না না, আমরা তো পুলিশের কাছে তদন্ত চেয়ে অপরাধীদের গ্রেপ্তার করতে বলেছি, যারা গ্রেপ্তার হবে তারপরে বোঝা যাবে কারোর কোনো পরিচয় আছে কিনা। না না, হতে পারে মেবি, আমি বলছি আগে তো পুলিশ তদন্ত করে বার করুক। পুলিশ যতক্ষণ পর্যন্ত তদন্ত করে না বার করছে আমি আন্দাজে কি করে বলবো? না না, মেবি হতে পারে, আমি তো বলছি যে পরিকল্পনাভাবে চক্রান্ত করে রাজ চক্রবর্তীকে অ্যাসাল্ট করে তৃণমূলকে যাতে হেনস্থা করা যায় তার চেষ্টা হতে পারে, সেটা আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমরা পুলিশের উপরে নির্ভর করছি, তদন্ত করে আমরা বুঝতে পারবো যে প্রকৃত অপরাধী কে। না না, রাজ চক্রবর্তী অ্যাসাল্টেড হয়েছে, তার ও সঙ্গে যারা আমাদের দলের দু একজন ছিল তারা আহত হয়েছে, দেখা যাক, দেহরক্ষীরা আঘাতপ্রাপ্ত হয়েছে। বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।